একটা একটা ছাদ, সেখানে 150 লোক এবং তাদের মধ্যে একটা পারফর্ম হচ্ছিল। এখন আমার হঠাৎ করে পড়লো মনে, একবার হারিয়ে গেছি তেঁতুল বনে, গোলাপি কাঠের ছুরি চাঁদের মালা। ছ মাসে আমরা অলমোস্ট কাজ কমপ্লিট করে ফেলেছিলাম, অলমোস্ট কাজ কমপ্লিট। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে আমাদের হার্ড ড্রাইভটা ক্র্যাশ করেছিল সেই সময়। সেকেন্ড কপিটা যেটা জমা দিলাম মাস্টার কপি, সেটাও তারা কিছুদিন পরে বললেন যে সেটা হারিয়ে ফেলেছেন, খুঁজে পাচ্ছেন না কোথায় রেখেছেন। তো আমি বুঝতে পারলাম যে তারা ইন্টারেস্টেড নয়। সদ্যজাত বাচ্চাটাকে যদি কেউ নিজের বলে দাবি করে তখন তো আমাকে তার জন্য লড়াই করতে হবে, কিছু করার নেই। নমস্কার, আমার নাম দেবদীপ, আমি এসছি আজকে জোস্টক্সে। মজা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার নিজের গল্প, আর অতি অবশ্যই কী কী ঘটনার মধ্যে দিয়ে গেছি এবং হয়নি আলাপ কী করে হলো, কী করে আলাপ হলো, তো তার গল্পটা একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে। আমার একটা বোকা বাবা মা ছিল, এখনও আছে তারা, এবং আই এম এনাফ লাকি যে তারা হই হই করে আমার সঙ্গটা দিয়েছে। আমারও বোকামিগুলোতে তারা করে গেছে, সায় দিয়ে গেছে। হঠাৎ করে জানতে পারলাম একদিন আমাকে একটা জায়গায় যেতে হবে যেটার নাম স্কুল। তারপর দেখলাম যে সব রুটিন ফুটিন হচ্ছে, এরকম পড়তে হবে, পরীক্ষা, এরকম মানে সব দুর্বোধ্য জিনিসপত্র। তো সেইগুলোতে যখন আমি অভ্যস্ত হতে আরম্ভ করলাম এবং আমি যখন জানতে পারলাম যে না, এইগুলোর মধ্যে দিয়েই আমাকে যেতে হবে এবং এইগুলোই হচ্ছে প্রসেস পৃথিবীতে বেঁচে থাকার, যে আর্ট ফর্মটা, লিটারেচারের ফর্মটা, সেটা অত সহজ নয় বোঝা। তো সেইগুলো যখন লুকোনো লুকোনো মানে থাকছে, তখন কথা বলার মধ্যে লুকোনো মানে থাকে, সেগুলো যখন জানতে পারছি, রূপকের ব্যবহার কী 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 রকমভাবে ইয়ে হচ্ছে, তখন আরও বেশি জীবনটাকে ভাল লাগছে। মা একবার খুব চেষ্টা করে আমাকে হারমোনিয়াম নিয়ে বসিয়েছিল, ভালো কথা, হারমোনিয়াম দিয়েছে, সারেগামা পা ধা নিজে শেখাচ্ছে, কিন্তু গলায় আমার একটুও সুর লাগে না, একটুও সুর নেই আমার গলায়। আমি বুঝতে পারছি যে আমার কিছু করার নেই, কিন্তু ইচ্ছে তো করছে। নবেন্দু আমার ক্লাস সেভেনের খুব কাছাকাছি একটা বন্ধু এলো, ও একদিন ডেস্ক বাজাতে বাজাতে একটা গান শোনালো আমাকে। তো সেই গানটা শুনে আমি এত ফ্যাসিনেটেড হলাম সেই গানটার, যে এত ভালো একটা সাউন্ড ছিল। ওকে বললাম যে আমাকে অ্যালবামটা দে, আমি অ্যালবামটা থেকে নিলাম। অ্যালবামটা নিয়ে পুরো অ্যালবামটা মুখস্থ করে ফেললাম এবং আমার বাংলা ইন্ডিপেন্ডেন্ট গানের প্রতি সেইখান থেকে ইন্টারেস্ট জন্মালো। তো ক্লাস টুয়েলভের যখন ফাইনাল পরীক্ষা, সেই সময় একটা ডাক পেলাম যে আমাকে গান গাইতে যেতে হবে মানে কলকাতা শহরের বেশ নামি দামি একজন শিল্পীর সঙ্গে। ফিজিক্স কেমিস্ট্রির ওই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো বাঙ্ক করে করে আমি রিহার্সালে যেতাম। মা জানতো ঘটনাটা, বাবা জানতো না, বাবা একদম কিছু জানতো না এটা ব্যাপারে। যেদিনকে শো, সেই দিনকে সকালবেলা বাবাকে গেছি জানাতে, হাউ হাউ করে কেঁদে ফেলেছি বাবাকে জানাতে গিয়ে, তার কারণ এই গোটা এক মাস লুকিয়েছি, জানি না এখন রিহার্সাল মানে ফাইনাল রেজাল্টটা কী হবে। কারণ যেদিনকে আমার শোটা তার ঠিক পরের দিন হচ্ছে আমার ফাইনাল পরীক্ষাটা শুরু। জীবনের প্রথম 4 ঘন্টা স্টেজে কোরাস আর্টিস্ট হিসেবে কাটালাম, মানে এক মাসের খাটনিতে আমি যদি একটা স্টেজ শো করতে পারি, আমি একজন কারুর সঙ্গে গাইতে পারি, কারুর সঙ্গে বাজাতে পারি, তাহলে আমি যদি বাকি জীবনটা যদি ডেডিকেট করি মিউজিককে, আমার মতন করে মিউজিককে ডেডিকেট করি, তাহলে আমার মনে হলো যে আমি আরেকটু বেটার কিছু করতে পারি। তৎকালীন যে পণ্ডিতজির কাছে শিখতাম তার কাছে তালিম নিতে শুরু করলাম এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে 5টা বছর আরামসে কাটালাম। পাশাপাশি যেটা করলাম সেটা হচ্ছে নিজের গান লেখাগুলো জমাতে আরম্ভ করলাম। আমার প্রথম গান লেখা হচ্ছে স্বপ্নরঙের মেয়েটা, গোটা অ্যালবামটা সেই সময় থেকে তৈরি হচ্ছে, অল্প অল্প করে স্বপ্নরঙের মেয়েটা, বলতে পারছি কই, তারপরে মোমবাতি, ধীরে ধীরে হয় না, হয় নিলাপ অনেক পরে লেখা হয়েছে, নিস্তব্ধতা। তো এই গানগুলো দিয়ে আমি একটা গোটা তুমিকে, এই গোটা একটা অ্যালবাম কম্পোজ করলাম। আমার এক বন্ধু, সে আমাকে বলে একটা গান শোনাবি, আমি তাকে একটা গান শোনালাম, তুমিকে গানটা শুনিয়েছিলাম। তুমিকে গানটা শোনানোর পরে যেটা হলো, ও বলছে যে শোন না, এটা তো বলছে ও লিখেছে। আমি বললাম দেখ, আমি জানি এটা আমি লিখেছি, আমি তাই তোকে শোনালাম, এবার এর থেকে বেশি আমি কিছু জানি না। এবার তুই শুনবি, আচ্ছা তুই ওকে ডাক, তো ও যদি আমার সামনে বলে যে না এই গানটা ও লিখেছে, তাহলে এই গানটা ও লিখেছে। আমার
সদ্যজাত বাচ্চাটাকে যদি কেউ নিজের বলে দাবি করে তখন তো আমাকে তার জন্য লড়াই করতে হবে, কিছু করার নেই। একটা মিউজিক কোম্পানিতে চাকরি করি, ঢুকলাম, ঢুকে পয়সা করি জমিয়ে গিটার কেনা হলো। তমাল তমাল আমার মিউজিকটা অ্যালবামটা অ্যারেঞ্জ করেছিল, দারুণ সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। আমাদের ফার্স্ট ছ মাসে আমরা অলমোস্ট কাজ কমপ্লিট করে ফেলেছিলাম, অলমোস্ট কাজ কমপ্লিট। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে তমালের হার্ড ড্রাইভটা ক্র্যাশ করেছিল সেই সময়। তমাল আমাকে একটা দুপাতা চিঠি লিখেছিল, আমি মানে SMS করেছিল। তো আমি ভাবলাম যে তমালের ওপর রাগ করব নাকি রাগ দেখিয়ে কাজটা করব না নাকি কী করব, পাজেলড লাগছে। ছ মাস কাজ করেছি, এখন হঠাৎ করে ওটা নেই। তারপর আমি দেখলাম নিজেকে ঠান্ডা করলাম, মাথাটা ঠান্ডা করে আমি তমালকে আবার ফোন করলাম। বললাম, তমাল তুই চিন্তা করিস না, আমরা গোটা অ্যালবামটা আবার করব, তো কোনো চিন্তা নেই। যা টাকা খরচা হয় রোজগার করছি যখন, সেটাতে ইনভেস্ট করবো, সেটাই আমাদের একমাত্র প্রোডাক্ট যেটা আমরা করতে চেয়েছি এতদিন ধরে, ভালোবেসে করতে চেয়েছি, এর জন্যই গান লেখাটা জমিয়েছি মোটামুটি। তারপরে আরো আড়াই বছর সময় লেগেছিলো যে এটা এটা পুরোটা তৈরি করতে এবং ইয়ে করতে, মিক্স মাস্টার করে পুরোটা রেডি করতে। আর আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে পুজোর সময় গান রিলিজ করে, তারা কেউ করতে চাইলেন না, মানে অ্যালবামটাকে ফেলে রাখলেন, ছটা মাস তারা ফেলে রাখলেন। একদিন ফোন করলাম, ফোন করার পরে তারা আমাকে জানালেন যে তোমার অ্যালবামটা না পুজোর পরে করব। আমি বললাম কেন, বলছি না শোনো না তোমার বলছি তোমার মাস্টার কপিটা না হারিয়ে ফেলেছি। সেকেন্ড কপিটা যেটা জমা দিলাম মাস্টার কপি, সেটাও তারা কিছুদিন পরে বললেন যে সেটা হারিয়ে ফেলেছেন, খুঁজে পাচ্ছেন না কোথায় রেখেছেন। তো আমি বুঝতে পারলাম যে তারা ইন্টারেস্টেড নন। আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি সেই দিনকেই তাকে ফোন করে বললাম যে আপনারা কাইন্ডলি একটু কপিটা বের করে রাখবেন, দুটো কপি আমি নিয়ে আসবো, আমি আপনাদের সাথে কাজ করবো না, আমি আমার অ্যালবাম ইন্ডিপেন্ডেন্টলি রিলিজ করবো। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্টলি রিলিজিং মাই ওন অ্যালবাম। একটা গান সেটা একটা সিডিতে নিজে বারণ করে অফিসে বসে 30টা না 40টা মতন বারণ করতে পেরেছিলাম যা টাইম ছিল। তো নিজে হাতে স্টিকারিং করে সেটা একটা প্যাকেজ করে স্বপ্নরঙের মেয়েটা অ্যালবামটা রিলিজ করেছিল, এবং সেটা সেই মুহূর্তে অনেকের কাছে পৌঁছয়নি, অনেকের কাছে ইয়ে করেনি। 2013 সালে ওটা রিলিজ করে, আর 2014 সালে সেটা অফিসিয়ালি শ্রীনিবাস মিউজিক দায়িত্ব নেয়, এবং তারা একটা কোম্পানি পাওয়া যায় শ্রীনিবাস মিউজিক, তারা এটা রিলিজ করতে উদ্যোগী হয়। সময় যাচ্ছিল, অতটা ভিউ ছিল না, অতটা ইয়ে ছিল না, লোকে চিনত না, জানতো না, ঠিক আছে। তবু আমি কাজটা করছিলাম যেটা যে কারণে সেটা হচ্ছে প্রিজার্ভেশনের কারণে, আমার দায়িত্ব হচ্ছে আমার মিউজিকটাকে প্রিজার্ভ করা। লেখা হলো হয়নি আলাপ 2015 সালে, তখন চাকরি ছেড়ে দিয়েছি। হয়নি আলাপ লেখার পরে বেশ কিছুদিন পরে তমাল আমাকে ডাকলো, বললো যে আমি একটা এপিসোড করছি, তো তুই একটা গান করবি, তুই একটু নতুন গান করবি। আমি 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 তো চাই এটা করতে, তো আমি বললাম যে ঠিক আছে করবো। তো ফার্স্ট ওখানে হয়নি আলাপ রিলিজ করলো, এবং সেটা সেটা বেশ দেখছি যে গ্রো করছে, বেশ গ্রো করছে, ভালো। কিন্তু অতটা না রিচ পাচ্ছি না। তারপরে উপলদা আমাদের ছাদে ডাকলো, ডেকে উপলদা গান টান চ্যানেলের জন্য আমার এটা বললো যে তুই এই গানটা কর, এই গানটার মধ্যে একটা মজা আছে। আমি গেলাম, আমি মজা করে গানটা গেয়েছি, সেখানে পারফর্ম করেছি, গোটা একটা ছাদ সেখানে 150 লোক এবং তাদের মধ্যে ওটা পারফর্ম হচ্ছিল। খুব অনেস্টলি একটা গানকে পারফর্ম করার চেষ্টা করেছি এবং খুব সাবলীলভাবে সেটা একটা জিনিস তৈরি হয়েছে, যা যা মনে হয়েছে ওখানে। আমাকে ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে যে বক্তব্যগুলো বলেছি সেইগুলো মাঝে মাঝে এখন বলে যে আমি নমস্কার আমি দেবদীপ, আমি এই গানটা করেছি এবং আমি সার্ভাইভ করার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, তো অনেকে এই মজা করে এই কথাগুলো বলতে থাকে গানটা শেষ হলে। হ্যাঁ, তো আমার খুব মজা লাগে, আমার খুব ভারী ভারী ইন্টারেস্টিং লাগে যে একটা গান করতে পেরেছি যেটা যেটা মানুষ আমাকে কানেক্ট করাতে পেরেছে, মানে গোটা পৃথিবীর মানুষের সঙ্গে বা গোটা পৃথিবীর বাঙালির সঙ্গে। যেটা হলো এই হয়নি আলাপের পরে একটু ডাক পেলাম সকলের থেকে। হ্যাঁ, সিনেমায় কাজ করলাম, সিনেমার গান হলো, নিজে ডিরেকশন দিলাম, মিউজিক ডিরেকশন। তো এই করতে করতে একটু মানুষের কাছে পৌঁছলাম। তো মানুষের কাছে পৌঁছে যেটা আমি দিতে পারি সেটা হচ্ছে গানই দিতে পারি। হ্যাঁ, তো আপনাদের জন্য রইল হয়নি আলাপ, দু লাইন শোনাচ্ছি। এখন আমার হঠাৎ করে পড়লো মনে,
একবার হারিয়ে গেছি তেঁতুল বনে, গোলাপি কাঠের ছুরি চাঁদের মালা, তখনও তো তোমার আমার হয়নি আলাপ, তখনও তো তোমার আমার হয়নি আলাপ, ও আবার তখনও তো তোমার সাথে হয়নি আলাপ, তখনই মেলাচ্ছি তাল তার লালা লালা, তখন ওই ছোবল খেতে দারুণ লাগে, হে মন আমার মন খারাপ এই দারুণ মানায়, রেলিংয়ে মুখ ঝুঁকিয়ে তারার মতো আমিও পড়ছি খসে শুকনো ডাঙায়, তখন আমি ঠিক এতটা হইনি বুড়ো, দু চোখে ঘুরছি নিয়ে কাঁচের গুঁড়ো, তখন ওই নতুন নতুন শিখছি সালা লালা, ছিল বটে একখানা ওই বাক্স টিনের, তাতে সব বোঝাই করা জহর মানিক, এই তো সেদিন প্রথম গানের স্কুলে তোমার ওই রংটা গায়ের থোড়াই জানি, কাগজের নৌকো বানাই নিজেই ডুবি, ভাবছি প্রথম চিঠি লিখবো কাকে, বেদে চোখ শব্দ বাজি হাতেই ফাটাই, তুমি আর কোথায় পেলে সেই আমাকে, তখন আমি আলোর থেকেও ছুটছি জোরে, আঁকি গোল চৌকো আঁকি একা চড়ে, যখন আর পোষাচ্ছে না এ এক চালা লালা, তখনও তো তোমার আমার হয়নি আলাপ, আবার তখনও তো তোমার সাথে হয়নি আলাপ, তখনই মেলাচ্ছি তাল তার লালা, তখন আমি চোখ মারলেই ভাঙছে তালা, দেখি আমি থাকছি বসে খামখেয়ালা, খামখেয়ালা হয়ে বসে থাকুন, ঘুরতে থাকুন, আনন্দে উড়তে থাকুন, আর অতি অবশ্যই প্রেমে পড়ুন, লক্ষ লক্ষ কোটি কোটি বার প্রেমে পড়ুন। আপনাদের সকলকে বলবো আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জোস্টক্সকে অসংখ্য ধন্যবাদ, এবং এখানে যারা যারা এসেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা দেখছেন, আগামী দিন সুন্দর কাটুক, ভালো থাকবেন, নমস্কার। জোশ টকস এখন একটি স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট। আমাদের প্রতিটি ভিডিওটির অডিও সংস্করণ শুধুমাত্র স্পটিফাইতে পাওয়া যাবে। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে আপনি জোশ টকস পডকাস্ট অনুসরণ করতে পারেন এবং এরকম আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প শুনতে পারেন শুধুমাত্র স্পটিফাইতে। বন্ধুরা, আমরা সবাই ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি টকটা আপনাদের জন্য প্রচণ্ড ইন্সপায়ারিং ছিল। এবার আমরা সবাই আমাদের জীবনে সাকসেসফুল হতে চাই, এবং সাকসেসফুল হওয়ার জন্যে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যেটাকে আমরা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন বলি, আর দ্বিতীয় হচ্ছে সফট স্কিলস। এবার আমাদের কলেজ এবং ইউনিভার্সিটি আমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা তো দিয়ে দেয়, কিন্তু ঠিক প্রথাগতভাবে সফট স্কিল কোথাও শেখানো হয় না। কিন্তু ভয়ের কোনো কারণ নেই, এখন জোশ টকস একটা অন্যতম ভার্টিকেল জোশ স্কিলস আমাদের এই সমস্ত সফট স্কিলস, যেমন স্পোকেন ইংলিশ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি প্রচণ্ড অ্যাফোর্ডেবল রেটে শেখাচ্ছে। জোশ স্কিলস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ইন্ডিয়ার বেস্ট মেন্টরস পাবেন, আর তারই সাথে সাথে আপনি এমন একটা পরিবেশ পাবেন যেখানে আপনি আপনার ব্যাচমেটদের সঙ্গে ভার্চুয়ালি চ্যাট এবং আপনার জিনিসগুলো ডিসকাস করতে পারেন। শুধু এইটুকুনি নয়, জোশ স্কিলস প্ল্যাটফর্মে আপনি পাবেন এমন ভার্চুয়াল ক্লাসরুম যেখানে আপনি আপনার ব্যাচমেটদের সঙ্গে রিভাইজ এবং প্র্যাকটিস করতে পারবেন শেখানো সমস্ত নিয়মকানুন। তো যদি আপনার মনে হয় কি আপনি ইংলিশে কাঁচা আছেন এবং আপনাকে নিজের স্পোকেন ইংলিশ এবং পার্সোনাল ডেভেলপমেন্টকে ইম্প্রুভ করতে হবে, তাহলে চট জলদি নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং জোশ স্কিলসের অ্যাপের সমস্ত সুবিধা গ্রহণ করুন।